ওকো নাও, কেটে নাও, হাত নাও, হাত তাড়ি দাও। হ্যাঁ, এই তো হাত দিয়েছে, হাত দিয়েছে, আবার মুখও ভেঙে দিচ্ছে। জিভ কেটে যাবে তোর, দেখ না। কোকো, তোমার এখন নখ কাটা হবে। হ্যাঁ, নখ বাড়িয়ে তুমি দিয়েছো, আমি জানি। এই যে মিস্টার কোকো, কোকেন্দ্র বাবু বলি, এটা কি? চলো, ঘুম পেয়ে গেছে তোমার, আমি জানি। কাট, হাত বাড়িয়ে দিয়েছে সুন্দর করে। হ্যাঁ, না না, ওরকম করে না কুকি। কোকো, ওরে বাবারে, ওরে বাবারে, দাঁতগুলো কি হয়ে গেছে রে! একটু শোনো, লাগবে না বাবা, বাবা 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 বাবা, লাগবে না, দাও শোনো। জিভ কেটে যাবে তো, জিভ কেটে গেল নাকি দেখি? জিভ কেটে গেল, জিভ কেটে গেল মনে হয়। দেখি, দেখা, জিভ দেখা, জিভ দেখা, জিভ দেখা, জিভ দেখা, কেটে নাও। কত বড় করেছিস বলতো, বস। কোকোর নখ কাটতে দেখলেই ব্যাস হয়ে গেল। গাইজ, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের বাড়ির ফার বেবিদের তোমরা কিভাবে ওদের নেলসগুলোকে কাট করো। বসো তবে বাবা। একটা জিনিস বলা দরকার, তোমরা যদি ঠিকঠাক কাটতে না জানো, অবশ্যই প্রফেশনালদের দিয়ে কাটিও, কারণ নখের মধ্যে ওদের কিন্তু ব্লাড লাইন থাকে, সেটা কেটে গেলে অনেক রক্ত ফক্ত বেরোনোর সমস্যা থাকে। আর বাই চান্স যদি কারোর নখ কাটতে গিয়ে ব্লাড লাইন কেটে যায়, মানে রক্ত বেরোনো স্টার্ট হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানাইটের গুঁড়ো তোমরা রাখতে পারো, সেটা ওদের নখে দিয়ে দিলে ওদের রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে রেখো, যারা আর কি নিজে বাড়িতে কাটো। ওকো, নাও, কেটে নাও, হাত নাও, হাত তাড়ি দাও। হ্যাঁ, এই তো হাত দিয়েছে, হাত দিয়েছে, আবার মুখও ভেঙে দিচ্ছে। জিভ কেটে যাবে তোর, দেখ না। বাবা দাও, হাত দাও বাবা, কেমন মুখটা দেখতে হয়ে গেছে! নখ কি করবি, রাখবি? দে হাত দে, দাও শোন না, দীপ কেটে গেছে, দেখি মুখটা দেখ। তুই নখ কাটবে না শোন না, রাতে কেটে দেবো, ঘুমিয়ে পড়লে আজকে দেখ, চলে গেল, টাটা।